আপনাদের সম্মুখে জুমার নামাজ পায়খানা প্রবেশ এবং বাইর হওয়া, কিছু সুন্নত আছে, কিছু আদব আছে। আমরা ঢুকে গেলাম, আবার বেরিয়ে গেলাম, কি আদব আছে কি সুন্নত আছে আমরা জানি না। তোসিমা জারিন ছোট্ট মেয়ে আমাদেরকে শোনাবে যে পায়খানা প্রবেশ এবং বাইর হওয়ার কি আদবগুলো আছে, মতিজি কি আমাদেরকে শিখিয়েছে। ছোট্ট বাচ্চা মেয়ে মারিয়া খাতুন শোনাবে। নামাজের ভিতরে ছয়টি রোজাকে আরকান বলা হয়। এক নম্বর তাকবীরে তাহরিমা পড়া, অর্থাৎ আল্লাহু আকবার বলা স্বামী শরীফের মধ্যে এসেছে। তিন কণ্ঠ তিন নামাজের ভিতরে ছয়টি ফরজ থাকে আরকান বলা হয়। এক নম্বর তাকবীরে তাহরিমা পড়া, অর্থাৎ আল্লাহু আকবার বলা। দুই নম্বর কিয়াম করা, অর্থাৎ সোজা হয়ে দাঁড়ানো। তিন নম্বর কিরাত পড়া, অর্থাৎ সূরা পড়া। চার নম্বর রুকু করা, চার নম্বর রুকু করা। পাঁচ নম্বর দুই সেজদা করা। তিন ছ নম্বর শেষ বৈঠককে তাশাহুদের আকৃতিতে বসা। আসসালাম।